অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু পুরোপুরি সংবিধান মেনে চলতে বাধ্য নয়। জাতীয় পার্টি কি করেছে দেখেন, লাস্ট ২৪ সালের নির্বাচনে ওনাদের সাধারণ সম্পাদক পার্টির চুন্নু সাহেব কি করছে, আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বলে সে পোস্টার ছাপিয়েছে। আমরা এখানে কোনো স্বৈরাচারের সহযোগীদের দেখতে চাই না, এই দল পরিবর্তন করে তারা ফ্রেশ জনগণের পক্ষে, গণ অভ্যুত্থানের পক্ষের স্পিরিট নিয়ে জাতীয় পার্টি গঠন করে আবেদন করুক যে আমরা তো ওদের সঙ্গে ছিলাম না, সুবিধাভোগী না, থাকতে চাই না। ডক্টর স্বাগত হোসেন সায়ন্ত, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েনের কথা বলছিলাম, এটির সংশয়ের কথা বলছিলেন, আসলেই কি এটি নির্বাচনকে বিলম্বিত করতে পারে, এরকম কোনো শঙ্কা জাগাচ্ছে কিনা তাদের? না, নিশ্চয়ই রাজনৈতিক দল তাদের নানান রকমের সোর্স থাকে, ইনফরমেশন থাকে, নানান উইং থাকে, তারা তাদের মতো করে নিশ্চয়ই, যারা এতে এখনও খুব স্লো বা মত দিচ্ছে না, তারা নিশ্চয়ই এরকম কোনো ইনফরমেশন তাদের হাতে আছে। সুতরাং বড় দলগুলি তারা তো হাওয়ার উপর চলে না, নিশ্চয়ই আছে, সেটা আমি বলতে পারবো না, সেটা ওই দলই এর ব্যাখ্যা দিতে পারবে। বরং আমি বলি যে না, তাহলে বিএনপি কেন সংকটের কথা বলছে? না, সেটা হচ্ছে সাংবিধানিক সংকট। প্রথম কথা হলো, এই সরকার তো পুরো সংবিধান মেনে চলার সরকারও না, অন্তর্বর্তী বিপ্লব পরবর্তী বা গণ অভ্যুত্থান পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু পুরোপুরি সংবিধান মেনে চলতে বাধ্য নয়। সব সময়ই অতীত হয়েছে বা পৃথিবীর বিভিন্ন দেশে যেটা হয়, এই সময় তারা রাষ্ট্রের সুবিধা, মানুষের সুবিধা এবং গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির যে স্পিরিট সেটা বুঝে তারা বিভিন্ন রকমের আইন কানুন পরিবর্তন করা টরা অনেক কিছু করবে, অনেক অ্যাটেম্প নেবে, অনেক কিছু উদ্যোগ তারা ইমপ্লিমেন্ট করবে, এবং এটা পরবর্তীতে নির্বাচিত সরকার যারা আসবে তারা এইটাকে সংসদে বৈধতা দিবে, বিল আকার আইনে এটাকে দায়মুক্তি দিবে, এটাই নিয়ম। ফলে সব কিছু যে সংবিধান মেনেই হবে এমন না, তবে সেটা যদি আবার ম্যাসিভ পরিবর্তন হয়, সেটা যদি রাষ্ট্রের সংকট বাড়ায়, সেটা যদি নির্বাচনী বিধি ব্যবস্থাকে আরও দূরে ঠেলে দেয়, তখন সেটা রাজনৈতিক দলগুলোর জন্য আশঙ্কার কারণ হয়। আমি জানি না যারা এখনও এই বিষয়ে স্লো বা একটু দ্বিমত আছে তারা কেন আছে, কিন্তু এরকম আশঙ্কা তো থাকে। আমি বরং, যেহেতু লোটন ভাই জাতীয় পার্টির নেতা এবং লোটন ভাইয়ের সঙ্গে বসলে জাতীয় পার্টি নিয়ে একটু কথা হবে এটা অবধারিত, রুহুল আমিন ভাইও বললেন সে কথাই, সেই বিবেচনায় আমি বরং বলি যে তাবিতাওয়াল মেয়র ইলেকশনে ক্যান্ডিডেট হয়েছিলেন বিএনপির তরফ থেকে, একটা স্থানীয় সরকার নির্বাচনে, নির্বাচিত হলে তিনি কি সরকারের সহযোগী হতেন না? না, সরকারের সহযোগী হতো না, সরকারের সঙ্গে কম্পিটিশন করে জিতে সে মানুষের পক্ষের প্রতিনিধি হতো, পার্থক্যটা ওই জায়গায়। জাতীয় পার্টি কি করেছে দেখেন, লাস্ট ২৪ সালের নির্বাচনে ওনাদের সাধারণ সম্পাদক পার্টির চুন্নু সাহেব কি করছে, আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বলে সে পোস্টার ছাপিয়েছে। আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টি মনোনীত, আপনার ময়মনসিংহ ৬ ওইখানে মুক্তি, ওনারও সেই জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থিত পোস্টার, নোয়াখালীতে ওইদিকে কি ওই যে মেজর জেনারেল মাসুদ সাহেব, উনিও সেই একই কারবার করেছে, ফেনীতে একই কারবার করেছে। এখন এটা গেল এই ওনাদের দলের নেতাদের চরিত্র, মন্ত্রী হয়েছে, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হয়েছে, দলের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়েছে মন্ত্রীর পদমর্যাদায়, এবং হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পরে তার একটা মূল্যায়ন অনুষ্ঠানে আমি একটা টেলিভিশনে বলছিলাম যে ওনার জন্য আমার মায়া হয় যে এই ভদ্রলোক ক্ষমতাচ্যুত যখন হলেন তখন একজন স্বৈরাচারী শাসক হিসেবে তাকে ওই বদনাম নিয়ে গদি ছাড়তে হলো, আর যখন পৃথিবী ছাড়লেন তখন আর একটা ভয়াবহ স্বৈরাচারীর সহযোগী হিসেবে তাকে পৃথিবী ছাড়তে হলো। খুবই এটা নির্মম না যে উনি একটা বদনাম নিয়ে যে আন্দোলনের মুখে গদি ছাড়লেন, তারপর তার রিয়ালাইজেশনের সুযোগ ছিল যে আমি কোনো স্বৈরাচারের তল্পি বাহক হব না, কোনো স্বৈরাচারের সহযোগী হব না, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে এই জাতীয় পার্টিকে আমি গণমানুষের দলে পরিণত করবো, এটা তো জাতীয় পার্টি করেনি। এখন যদি মনে করেন রুহুল আমিন ভাই যেটা বললেন যে যারা স্বৈরাচারের সহযোগী হয়নি, যারা সুবিধাভোগী হয়নি, তাদের বাদ দিয়ে অন্যদের তো ডাকা যায়,
অন্যদের কিভাবে ডাকবে, ব্যক্তি লোটন ভাইকে নাম উল্লেখ করে বলতে পারবে লোটন আসো, তাকে একটা পদ পদবী দিয়া দল থেকে তো ডাকতে হবে, ফলে এ দায়িত্ব তো লোটন ভাইদের মতো যারা ওই স্বৈরাচারের সহযোগীদের নিন্দা করছেন, গালমন্দ করছেন, বিরোধিতা করছেন তাদেরই। তারা জাতীয় পার্টির বডি কেন রিফর্ম করে না যে আমরা এখানে কোনো স্বৈরাচারের সহযোগীদের দেখতে চাই না, এই দল পরিবর্তন করে তারা ফ্রেশ গণ জনগণের পক্ষে গণ অভ্যুত্থানের পক্ষের স্পিরিট নিয়ে জাতীয় পার্টি গঠন করে আবেদন করুক যে আমরা তো ওদের সঙ্গে ছিলাম না, সুবিধাভোগী না, থাকতে চাই না, আমাদেরকে সুযোগ দেন, আমরা মানুষের পক্ষে দেশের পক্ষে ভূমিকা রাখতে চাই, তাহলে সেটা করুক। তাহলে এই দায়িত্ব কি সরকার নিবে জাতীয় পার্টিকে রিফর্ম করার? সেটা জাতীয় পার্টিকেই নিতে হবে। যদি তারা মনে করে যে ফ্যাসিবাদের পক্ষের শক্তিকে তারা দূরে সরিয়ে দিয়ে সত্যিকার অর্থে গণমানুষের পক্ষের জাতীয় পার্টি করবে, সে পরীক্ষা দিয়ে দেখাক, সেটা করুক। শুধু কথা বলে সরকারের সমালোচনা তো করলে হবে না। যারা ছাত্র জনতাকে হত্যা করেছে, এই সরকার শুধু এই হত্যাকাণ্ড ঘটালো এটুকুই তো তাদের টাইম ফ্রেম না, তাদের টাইম ফ্রেম হচ্ছে 16 বছর ধরে তারা এদেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, টাকা পাচার করেছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে, নির্বিচারে বিরোধী দলের নেতাকর্মীদের জেল দিয়ে শত শত মামলা দিয়ে আদালতের বারান্দায় ঘুরিয়েছে। আপনি বলেন তো জাতীয় পার্টির এমপি মন্ত্রী যারা হয়েছে, যারা কেন্দ্রীয় নেতা, তাদের 16 বছরে কয়টা মামলার আসামি হয়েছে, রাজনৈতিক মামলায় কয়টা মামলায় আসামি হয়ে তারা আদালতে ঘুরেছে? তারা বলবে বিএনপির সময় 90 পরবর্তী সময়ে তো আমরা মামলা খেয়েছিলাম, আমাদের প্রতি অবিচার করা হয়েছে, তাদের প্রতি অবিচার করা হয়েছে, সেটার নিন্দা যেমন করেন, তাহলে 16 বছর যে তারা মামলা খেলেন না তার মানে হচ্ছে এই ফ্যাসিবাদ তাদেরকে বন্ধু ভেবেছে, তো তাদের উপকারী বন্ধু ভেবেছে, পাশে রেখেছে, সুবিধাভোগী করেছে, এবং তাদের নামে কোনো এই স্বৈরাচার সরকার মামলা দেয়নি কেন, তাদেরকে সুবিধা দিয়েছে কেন, কারণ তারা এক পথে হেঁটেছে, তার দায় তাদের নিতে হবে না বললেই হবে। পরিশুদ্ধ রাজনীতি চাইতে হইলে এখন বিএনপি মহাসচিব যে জাতীয় ঐক্যের কথা বলেন, তারেক রহমান যে জাতীয় ঐক্যের কথা বলেন, সে ঐক্য কাদের নিয়ে? ছাত্র জনতা যে জাতীয় ঐক্যের কথা বলে, জামায়াত ইসলামী যে জাতীয় ঐক্যের কথা বলে, দল ছোট হোক 12 দল যে বলেন, ঠাট্টা করেন যে কতজন মানুষ, যাই হোক সমালোচনা করেছেন, উল্লেখ করেছেন কতজন মানুষ, একজন দুইজন মানুষ নিয়ে হলো তারা তো গণতন্ত্রের পক্ষে ছিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল সবসময়, একদিনের জন্য তো আপোষ করতে যায়নি 16 বছরের মধ্যে। সুতরাং তাদেরকে ওই মূল্যায়ন, ওই রেসপেক্ট রাখতে হবে যে এরা ফ্যাসিবাদের তল্পি বাহক হয়নি, সুবিধাভোগী হয়নি। সুতরাং জাতীয় পার্টি সুযোগ ছিল, তাদের 3টি নির্বাচনের সুযোগ ছিল এদেশের গণ মানুষের দল হওয়ার। আজকে দলটা ক্ষয়িষ্ণু হতে হতে কোন পর্যায়ে গেছে? জাতীয় পার্টি নিয়া এর বেগম রওশনের সাথে শেখ হাসিনার কাছে আবেদন করেছিল প্রকাশ্যে যে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় পার্টিকে বাঁচান, বিরোধী দল হয়ে গণমানুষের পক্ষের দল হলে ফ্যাসিবাদের কাছে এই আবেদন করতে হয় জাতীয় পার্টিকে বাঁচান, সেই দলে পরিণত হয়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির একটা গোল্ডেন অপরচুনিটি ছিল এদেশের গণমানুষের দল হওয়ার, সেই সুবিধা অপরচুনিটি তারা হারিয়েছে, তার দায় এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে এই জাতীয় সরকারের নয়, তার দায় বিএনপির, তার দায় না এই ছোট দল হলো 12 দলের প্রতিনিধিদের, তার দল না বা ছাত্র জনতার দায় না, দায়টা হচ্ছে ওই জাতীয় পার্টিরই। তারাই এখন সিদ্ধান্ত নেবে তারা গণমানুষের দল হিসেবে আবার আসতে চায় কি চায় না। যদি চায় তাহলে আওয়ামী লীগের ছাত্রলীগ যেরকম নিষিদ্ধ করেছে, ওনাদের কোনো অন্য কোনো সংগঠন তো নিষিদ্ধ করেনি। আওয়ামী লীগকে নিয়ে যেরকম বিষোদ্গার হচ্ছে জাতীয় পার্টি কিনে, ওইরকম বিষোদ্গার তো হচ্ছে না, কারণ তারা সরাসরি ফ্যাসিবাদ ছিল না, ফ্যাসিবাদের সহযোগী ছিল, কিন্তু অ্যালার্জি আছে, সেইখান থেকে আসতে হইলে যাদের প্রতি অ্যালার্জি আছে তাদের বাদ দিয়ে নতুন জাতীয় পার্টি গঠন করে দেখান যে আমরা গণমানুষের দল হতে চাই, এটা হইল বিষয়। এখন এই সরকারের অনেক সীমাবদ্ধতা আছে, অনেক দোষ ত্রুটি আছে। দ্রব্যমূল্য নিয়ে বললেন, সেটা প্রতি অনুষ্ঠানে অনুষ্ঠানে বলছি যে আজকে যে এই 3 জন মানুষ আমরা কথা বলছি, আপনি অ্যাঙ্করিং করছেন, এর মধ্যে কিছু কিছু ভালো কথাও তো হচ্ছে, সেই কথাটা এই সরকারের যে প্রশংসাটা করব, সেই প্রশংসা শুনবার জন্য টেলিভিশন সেটের সামনে বসার আগে তার পেটে ভাত থাকতে হবে। পেটে ক্ষুধা নিয়ে তো ভালো কথাও ভালো লাগে না, তাহলে আপনি মানুষের পেটে ভাতটা এনশিওর করেন যে দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় নিয়ে আসেন, মানুষ যাতে খেতে পারে। 16 বছরের উদাহরণ দিয়ে চললে তো হবে না, তখন তো তাদের লুটপাট ছিল, ব্যবসায়ীদের সিন্ডিকেট ছিল, যা খুশি তাই করেছে, পথে পথে চাঁদাবাজি ছিল, সেইগুলার পরিবর্তন হবে বলেই তো সে আকাঙ্ক্ষা নিয়েই তো গণ অভ্যুত্থানের একটা অংশ, সেটা করে দেখান। আইনশৃঙ্খলা এই পুলিশ বাহিনী দিয়ে সম্ভব হচ্ছে না, তারপরও চেষ্টা করে যাচ্ছে, আমরা সহযোগিতা করবো এবং প্রত্যাশা করবো, ফলে
তাদের যেরকম যেটুকু সীমাবদ্ধতা আছে, যেটুকু আমাদের অপছন্দ হয় সেটা সমালোচনাও করি, কিন্তু তার মানে এই নয় যে তাদের ঢালাওভাবে সমালোচনা করতে হবে জাতীয় পার্টিকেও না ডাকার জন্য। জাতীয় পার্টিকে না ডাকার পক্ষে আমি ব্যক্তিগতভাবে, আমি জাতীয় পার্টির অনেক নেতা আমার আপনজন আছে, খুব পছন্দ করি, দীর্ঘদিন একসঙ্গে টকশো করেছি, একসঙ্গে বসি, গল্প করি, তারা ব্যক্তি হিসেবে আমার পছন্দ, কিন্তু দল হিসেবে জাতীয় পার্টির যে ভূমিকা, সে ভূমিকা ব্যক্তিগতভাবে আমি অপছন্দ করেছি এবং অপছন্দ করি। শান্ত ভাই, আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, বিশেষ করে জাতীয় নাগরিক কমিটির পাঁচ দফার কথা বলছিলেন, একটি বাস্তবায়ন হয়েছে, তাদের আরেকটি বড় দাবি ছিল যে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করা বা একটা প্রোক্লেমেশন জারি করা, যে বিপ্লবী সরকারের যে চরিত্র সেটিকে ফুটিয়ে তোলা। আসলে সেকেন্ড রিপাবলিক বলতে কী বোঝাচ্ছে? আসলে দাবি তো তারা করতেই পারে, তারা তাদের মতো করে দাবি করা এবং সেই দাবিকে গ্রহণযোগ্য করা মানুষের কাছে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং তাদেরকেও তো নিশ্চয়ই তাদের বিভিন্ন উইং আছে, পরামর্শদাতা আছে, বিভিন্নজন পরামর্শ দেন, সেই অনুসারে আগাবে, এবং নিজেদের বিবেচনা বোধ আছে, কারণ এরা স্মার্ট প্রজন্ম, বুদ্ধিমান, এবং বুদ্ধিমান না হইলে এরকম একটা আন্দোলনকে এত গোছালোভাবে এগিয়ে তার একটা চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাওয়া এটা সহজ কাজ নয়, যেটা ১৬ বছর ধরে মানে দীর্ঘদিনের পরীক্ষিত ঝানু পলিটিশিয়ানরাও পারেননি। হ্যাঁ, ছাত্ররা তা করে দেখিয়েছে, কিন্তু এটাও সত্য যে বাংলাদেশের এইবার যে হলো, এটাকে কেউ কেউ বিপ্লব বলে, কিন্তু আসলে তো এটা বিপ্লবের কোনো ক্রাইটেরিয়ায় পড়ে না, এটা বেসিক্যালি একটা গণ অভ্যুত্থান, ট্রুলি একটা গণ অভ্যুত্থান। এবং কেউ কেউ এটাও বলে যে এই গণ অভ্যুত্থানে মধ্যেও বিভিন্ন যে উপাদান ছিল, সেই উপাদানের মধ্যে কিছু কিছু আবার ধরেন ১৬ বছর ধরে আওয়ামী লীগ করেছে, ছাত্রলীগ করেছে, শেষ এই সময়ে শেষে তাদের উপর বিরক্ত হয়ে এই পজিশনটা নিয়েছে, কিন্তু তার ভেতরে কিন্তু ছাত্রলীগ, ভেতরে আওয়ামী লীগ, সে কতটা পরিশুদ্ধ হয়ে এটাকে ওন করতে পারছে, নাকি একটা পরিস্থিতিতে পড়ে এখন এই কনভার্সনটা তার, কারণ তার ছোটোবেলা থেকে তার গ্রোন আপ, তার চিন্তা চেতনা সব তো শেখ মুজিব, শেখ হাসিনা, তাদের নাম নিয়ে স্লোগান নির্ভর, তারপরে অনেক আসছে, সেটা একটা বিষয় আছে। ফলে এই গণ অভ্যুত্থানের পক্ষে তাদের যে সবার যে স্পিরিট, সবার যে চিন্তা, বা এদের মধ্যে আবার ভুল বুদ্ধি দেওয়ার ওই রকম বিভিন্ন পকেট যে থাকবে না এমনও ভাবার কারণ নাই, ফলে তারা তাদের দাবি জানাবে, সেই দাবিটা কতটা যৌক্তিক সেটা তাদের দায়িত্ব উপস্থাপন করা, ব্যাখ্যা করা, বোঝানো, আর যারা এটা ইমপ্লিমেন্ট করবে তারাও যেন শুধু এরা দাবি করেছে বা তারা জোর করছে বলেই মেনে নেওয়া, সেটিও করা ঠিক হবে না, যদি সেটা রাষ্ট্রের সংকট বাড়ায়, সেটা যদি আমাদের দীর্ঘমেয়াদী একটা বিভাজন সংকটকে ত্বরান্বিত করে সেই দিকে নেয়, তাইলে যারা এটা ইমপ্লিমেন্ট করবেন সরকারে যারা আছেন তাদেরও বিবেচনা বোধ দিয়ে বাস্তবতা বুঝে, এবং যে পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডার যারা আছে, যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, ফ্যাসিবাদের বিরুদ্ধের শক্তি, তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত, এবং সরকার ভেরি রাইটলি সেটাই কিন্তু করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধর ব্যাপারে যে জোরালো দাবিটা আছে সেটা নিয়ে কিন্তু সরকার স্পষ্ট করেছে যে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করব। প্রেসিডেন্টকে পদত্যাগ নিয়ে যেটা, সেটা উনি কিন্তু মিটিংয়ে সে ওই সিদ্ধান্তই নিয়েছে, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। ফলে সরকার খুব ম্যাচুরিটির পরিচয় দিচ্ছে এই ক্ষেত্রে। জি,